অর্ধদশক পর গড় পুনরুদ্ধার করল কংগ্রেস, জিততে হাত ধরতে হলো প্রতিদ্বন্দ্বী সিপিএমের। পঞ্চাশ বছর আগে এই সিপিএমই হারিয়েছিল কংগ্রেসকে, শুক্রবার তারই ঠেলায় জয়ের রথে উঠল কংগ্রেস। রাজনীতিতে কেউই শত্রু নয়, সেটাই ফের একবার প্রমাণ করল দুই প্রতিদ্বন্দ্বীর এক জোট। সিপিএম কংগ্রেসের জোট প্রার্থীর কাছে তৃণমূল কংগ্রেসের হারের নেপথ্যে রয়েছে বিজেপি ও তৃণমূলের একাংশ। এই সিপিএম এর বহু বড় বড় নেতা এখানে প্রচারে এসেছে, তাই স্বাভাবিকভাবেই এটা বাইরনের বিশ্বাসের জয়ের পিছনে কংগ্রেস, তার সঙ্গে বামের সমর্থন এবং আবার বলছি তৃণমূলের একটা অংশ যারা এখনো মনে করে রাজনীতিতে সহায়তা দরকার, তারাই চর্যাবৃত্তির দুর্নীতিকে মানতে পারেনি, তারা আমাদেরকে সমর্থন করেছে। এবং বিজেপির কিছু ভোটার তারা মনে করেছে কৌশলগত কারণে টিএমসিকে হারানোর জন্য কংগ্রেসকে ভোট দেওয়া দরকার। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টি পুলিশের সহযোগিতায় অত্যাচার করে প্রলোভন দেখিয়ে গোটা কংগ্রেস পার্টিকে দুর্মুষ করে দিয়েছে। তারপর আমরা হেরেছিলাম গতবার, তখন কিন্তু আমি বলেছিলাম যে কংগ্রেস হারতে পারে, হারিয়ে যাবে না। 2011 সালে ক্ষমতায় আসার পর বাংলায় উপনির্বাচনে এদিন প্রথম হারের মুখ দেখল তৃণমূল। আর এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির পর আইএসএফ এর সঙ্গে কংগ্রেস পেল একটি বিধায়ক। কংগ্রেস শনি দশা কাটাতে পারলেও বিধানসভায় শূন্য সিপিএম তথা বামফ্রন্ট। কিন্তু কোন অঙ্কে হারল তৃণমূল, প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। তৃণমূল কংগ্রেসের হারানোটাই মেন আমাদের উদ্দেশ্য ছিল, সেটা হয়েছে। পশ্চিমবঙ্গের যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এতেই আমরা খুশি। কংগ্রেসের জয়, তৃণমূল কংগ্রেসের পরাজয়, কংগ্রেসের জয়ে এই যে বিরোধীরা যে আজকে এখানে কোনোরকমভাবে ভোটাধিকার তাদেরকে ঠিক মতন তারা ইয়ে করতে পারছিল না, প্রয়োগ করতে পারছিল না। বিরোধী দল বিভিন্নভাবে সন্ত্রাস হচ্ছে, সেই সন্ত্রাস মুক্ত হয়ে আজকের পশ্চিমবঙ্গের যে ফল তাতেও আমরা খুশি যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এতে আমরা খুশি। 2011 সালে ক্ষমতায় আসার পর এই প্রথম হারের মুখ দেখলেন পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলকে হারাতে সাহায্য করেছে বিজেপি ও তৃণমূলের একাংশ দাবি অধীর রঞ্জন চৌধুরীর। আজ এটা প্রমাণ হচ্ছে কংগ্রেস হারিয়ে যায়নি, কংগ্রেস হারাতে পারে, তাড়াতে পারে। কাল সন্ধে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলছিল 100% জিতবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমি খুঁজে পাচ্ছি না, এখানে আশেপাশে দেখতেও পাচ্ছি না, ওপরে গেলাম দেখতে পাচ্ছি না, আরেকবার আমি যাচ্ছি, দেখে আসছি, দিয়ে আপনাকে জানাচ্ছি যে কি হচ্ছে। মানুষ ভোট দিতে পেরেছে, এবার মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মানুষের উদ্দেশ্যে মানুষকে, জনগণকে অশেষ অশেষ ধন্যবাদ, ভালোবাসা দিয়েছে আমাকে, এই ভালোবাসা আমি রক্ষা করবো, মানুষের পাশে থাকবো। ভোটারদের ভোট দানের সঙ্গে জিততে গুরুত্বপূর্ণ হল ভোট করানো। ভোট আর ভোট করানোকারীরা এক সূত্রে হাঁটায় হারতে হলো তৃণমূলকে। নানা মহলের যুক্তি, ভোটার থেকে ভোট যন্ত্রের সঙ্গে জড়িত সরকারি কর্মচারীরা সাগরদিঘি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বার্তা দিলেন, দিয়ে দাও নইলে হেরে যাও। তবে এদিনের জয় পেতে প্রতিদ্বন্দ্বী সিপিএম এর হাত ধরতে হলো কংগ্রেসকে। 72 সালে কংগ্রেস সাগরদিঘি কেন্দ্রে সিপিএম এর কাছে হেরে গড় ছাড়া হয়েছিল। দীর্ঘ 50 বছর পর সেই সিপিএম এর হাত ধরে জিতল কংগ্রেস। আর তৃণমূলকে হারাতে গিয়ে কংগ্রেসকে জেতাতে ঠেলতে হলো সিপিএমকে। 1951 সালে সাগরদিঘি কেন্দ্র হিসেবে জন্ম নেওয়ার পর প্রথমবার বিধানসভা নির্বাচনে কেন্দ্র হিসেবে অংশ নেয়। সেই থেকে 72 সাল পর্যন্ত জেতে কংগ্রেস। 77 সালে কংগ্রেসকে হারিয়ে জয়ী হন সিপিএম প্রার্থী। পরে 2011 সালে সিপিএম প্রার্থীকে হারিয়ে জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহা। 11 থেকে 21 সাল পর্যন্ত তৃণমূলের প্রার্থী হয়ে একটানা 3 বার জেতেন তিনি। 22 সালের 29 ডিসেম্বর মৃত্যু হয় তার। চলতি বছরের 27 ফেব্রুয়ারিতে উপনির্বাচন হয় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে 22,980 ভোটে হারিয়ে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তৃণমূলকে হারাতে এক সময়কার দুই প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সিপিএম জোট করায় জয়ী হল কংগ্রেস প্রার্থী।